গুড মর্নিং এবং সকলকে থার্ড সেমিস্টারের সকলকে স্বাগত। আমি নীলাদ্রি স্যার, আমি তোমাদের সেম থ্রির আজ থেকে ক্লাস শুরু করছি। তো তোমাদের সেম থ্রিতে যে পেপারটি রয়েছে যার নাম হচ্ছে ক্লাইমেটোলজি, যেটা সিসি ফাইভের মধ্যে পড়ছে, সরি সিসি থ্রির মধ্যে যেটা পড়ছে থিওরি পেপার, সেটা হচ্ছে ক্লাইমেটোলজি 6 ক্রেডিটের। সেই ক্লাইমেটোলজির ইউনিট ওয়ানের একদম প্রথমেই যে অংশটি আছে, নেচার কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, নেচার কম্পোজিশন লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার, তার মানে হচ্ছে প্রকৃতি এবং তোমার অ্যাটমসফিয়ারের যে কম্পোজিশন অর্থাৎ অ্যাটমসফিয়ার কী দিয়ে তৈরি এবং অ্যাটমসফিয়ারের যে স্তর বিন্যাস, এটা হচ্ছে প্রথমের আলোচ্য বিষয়। এই প্রসঙ্গে বলে রাখি যে ক্লাইমেটোলজি শুরু করার আগে ক্লাইমেটোলজির প্রত্যেকটা সাব ইউনিট অর্থাৎ প্রত্যেকটা এই যে আমরা 1 2 3 4 নিচেতে 1 2 3 4 5 6 7 8 একটার সাথে কিন্তু আর একটা লিঙ্ক আপ মানে হচ্ছে যদি আমি ওয়ানটা না পড়ি তাহলে কিন্তু টুটা বুঝতে পারবো না, বা টুটা না পড়লে কিন্তু থ্রিটা বুঝতে পারবো না। এইভাবে কিন্তু আমাকে কী করতে হবে, সিকুয়েন্সিয়ালি কিন্তু আমাদের এই সিলেবাসটা তৈরি হয়েছে। সেই জন্য আমরা কী করবো, আমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবো এবং প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করে আমরা বোঝার চেষ্টা করবো যে বিষয়গুলো কী। তো আজকে আমি তোমাদের যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে নেচার কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার। তার আগে আমি ক্লাইমেটোলজি বিষয়টা কী সে সম্পর্কে একটা সাধারণ ধারণা তৈরি করে দিচ্ছি। এই ক্লাইমেটোলজি শব্দটি দুটি শব্দ থেকে এসেছে, এটাকে যদি আমি ভাঙি, দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ক্লাইমা আর একটা হচ্ছে লোগোস, অর্থাৎ লজিটা হচ্ছে লোগোস আর ক্লাইমেটোলজি ক্লাইমেটোটা হচ্ছে ক্লাইমা। এই ক্লাইমা এখানে আমরা সি এর জায়গায় কে ব্যবহার করেছি, কারণ এটা আমাদের ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা এই ক্লাইমা কথার অর্থ হচ্ছে ক্লাইম কথার অর্থ হচ্ছে ঢাল, আর লোগোস কথার অর্থ হচ্ছে টু স্টাডি, বা এটাকে কেউ সায়েন্সও বলে। তাহলে এই শব্দটা থেকে আমরা কি বুঝতে পারি, এই শব্দটা থেকে বুঝতে পারি যে ভূগোলের যে শাখায় ঢাল সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাটার নাম হচ্ছে ক্লাইমেটোলজি। এবার এখন প্রশ্ন হতে পারে যে ক্লাইমেটোলজির সাথে ঢালের কি সম্পর্ক, কারণ ক্লাইমেটোলজি বাংলা তো হচ্ছে জলবায়ু বিদ্যা, তাহলে জলবায়ু বিদ্যার সাথে ঢালের সম্পর্কটা কি, তাহলে সেটা আমরা প্রথমে বুঝবো। কারণ আমরা যখন একটা বিষয় পড়তে যাই তখন ওই বিষয়টার ব্যুৎপত্তিগত অর্থ কী সেটা যদি আমার কাছে পরিষ্কার থাকে তাহলে ওই বিষয়টার মধ্যে কী কী জিনিস আলোচনা করা হয় সেটা কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি। তাহলে যেহেতু আমরা কি দেখলাম, ক্লাইমেটোলজির বাংলা হচ্ছে জলবায়ু বিদ্যা, এবার জলবায়ু মানে আমরা প্রত্যেকেই জানি, আমরা ছোটো থেকেই জানি যে জলবায়ুর ব্যাপারটা কী। তো সেই জলবায়ুর ইংরেজি হচ্ছে ক্লাইমেটোলজি বা ক্লাইমেট, জলবায়ু বিদ্যার ইংরেজি হচ্ছে ক্লাইমেটোলজি। সেই ক্লাইমেটোলজিকে ভাঙলে আমরা দুটি শব্দ পাচ্ছি, একটা হচ্ছে ক্লাইম আর একটা হচ্ছে লোগোস। ক্লাইম মানে কি বললাম, ঢাল। তাহলে আমি এখন তোমাদেরকে বলবো যে ঢালের সাথে ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যার সম্পর্কটা কোথায়। ঢালের সাথে সম্পর্কটা হচ্ছে, আমরা হাইপোথেটিক্যালি একটা গ্লোব আঁকার চেষ্টা করছি, আমরা জানি কি গ্লোবের ওপর কতগুলো রেখা থাকে, এই রেখাগুলোকে কি বলা হয়, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা, তাই তো? পূর্ব থেকে পশ্চিমে একে অপরের সঙ্গে সমান্তরালে যে রেখা বিস্তৃত থাকে সেই রেখার নাম হচ্ছে অক্ষরেখা। তো আমরা কিছু বিশেষ অক্ষরেখার নাম জানি, সে নামগুলো কি কি সেটা আমরা প্রত্যেকেই জানি। যেটা প্রথম হচ্ছে জিরো, জিরো এই অক্ষরেখাটাকে কি বলা হয়,
এটাকে বলা হয় নিরক্ষরেখা, তাই তো? জিরো যে অক্ষরেখাটা এটাকে আমরা বলি নিরক্ষরেখা। জিরোর পরে যে বিশেষ অক্ষরেখাটা আছে সেটা কোথায় অবস্থান করছে? 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ, দুদিকে কিন্তু একই অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখাটার ওপরটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা এবং এই অক্ষরেখাটার নাম হচ্ছে মকরক্রান্তি রেখা। এইভাবে আমরা আরেকটা কোথায় পাবো? 65.5 ডিগ্রিতে একটা পাবো, এখানেও 65.5 ডিগ্রিতে একটা পাবো। আর 90 ডিগ্রিতে আমরা কোনো অক্ষরেখা দেখতে পাই না, কারণ আমরা অক্ষরেখার বৈশিষ্ট্য কি জানি? অক্ষরেখা গুলি নিরক্ষরেখা থেকে আস্তে আস্তে ওপরে উঠতে উঠতে তোমার যেটা মেরুতে, মেরুতে গিয়ে বিন্দুতে পরিণত হয়। সেজন্য এখানে আমরা কোনো সরল রেখা দেখতে পারবো না। এইটার মান হচ্ছে 90 ডিগ্রি উত্তর, এখানে হচ্ছে 90 ডিগ্রি দক্ষিণ। তো এখন আমরা যে এই ক্লাইমেটোলজি, এই ক্লাইমেটোলজি শব্দটা যে ক্লাইমা বা ঢালটা পেলাম, এই ঢালটা কি? গ্রিক, যারা গ্রিক ক্লাইমেটোলজিস্ট ছিলেন বা গ্রিক জলবায়ুবিদ্যা ছিলেন, তারা এই বিষয়টার নাম করেন ক্লাইমেটোলজি। আমরা নিরক্ষরেখা থেকে যত উত্তর বা যত দক্ষিণে আমরা নামব, তত আমরা কি দেখতে পাবো? না, যত উত্তরে যাব তত কিন্তু জলবায়ুর পরিবর্তন দেখতে পাবো, বা যত দক্ষিণে যাব তখনও কিন্তু আমরা জলবায়ুর পরিবর্তন দেখতে পাবো। জলবায়ুর কি পরিবর্তন দেখতে পাবো? না, নিরক্ষরেখায় যদি দাঁড়াই আমি, তাহলে দেখবো কি, ওখানের নিরক্ষরেখাতে আর্দ্রতা এবং উষ্ণতা বেশি, এবং যত আস্তে আস্তে ওপর দিকে যাব তত কি দেখবো? না, আর্দ্রতার পরিমাণটা কমছে এবং উষ্ণতার পরিমাণটা আস্তে আস্তে ওটাও কমছে। এবং মেরুতে অর্থাৎ 90 ডিগ্রিতে গিয়ে আমি কি দেখবো? 90 ডিগ্রিতে গিয়ে দেখবো আমার সেখানে আর্দ্রতা এবং উষ্ণতা দুটোই কিন্তু কম। ফলে সেটা উত্তর দিকের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ উত্তর গোলার্ধের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য, দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে কিন্তু সেই নিয়ম প্রযোজ্য। তাহলে ঢালটা এবার কি হলো ব্যাপারটা? এখন আমি যদি, আমরা সবাই টপোসিট করেছি উচ্চ মাধ্যমিকে, টপোসিটে আমরা কি করেছি? না, ওই কন্টুর বা সমোন্নতি রেখার উপর আমরা এরকম এ বি একটা প্রস্থচ্ছেদ টেনে আমরা কি করেছি? এরকম প্রোফাইল তৈরি করেছি, করেছি তো? এই ব্যাপারটা তো করেছি যে সমোন্নতি রেখার উপর আমরা একটা প্রস্থচ্ছেদ অঙ্কন করে সেটাকে আমরা একটা নির্দিষ্ট স্কেলের মাধ্যমে আমরা একটা প্রোফাইল তৈরি করেছি। ঠিক সেই রকমই যদি আমরা উত্তর থেকে দক্ষিণে আমরা যদি এ এবং বি একটা প্রস্থচ্ছেদ অঙ্কন করি, এবং সেই প্রস্থচ্ছেদের রেসপেক্টে আমি যদি এখানে প্রোফাইলটা আঁকি, তাহলে কি প্রোফাইলটা কি হবে? প্রোফাইলটা হবে এরকম। এই দিকটা হচ্ছে 90 উত্তর, 90 দক্ষিণ, এইটা হচ্ছে 0। অর্থাৎ এই দিকটা হচ্ছে উত্তর গোলার্ধ, এই দিকটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে বিষয়টা কি আমরা কি বুঝলাম? না, নিরক্ষরেখা থেকে আমরা যদি ঢাল বরাবর ওপর দিকে উঠে যাই, তাহলে ঢালের প্রতিটি অংশে কিন্তু আমরা কি দেখতে পাবো? না, মেঘের পরিবর্তন দেখতে পাবো, তারপর আমরা আর্দ্রতার পরিবর্তন দেখতে পাবো, উষ্ণতার পরিবর্তন দেখতে পাবো, বৃষ্টিপাতের পরিবর্তন দেখতে পাবো। এই যে প্রত্যেকটা উপাদান, কিসের এগুলো কিসের উপাদান বললাম আমি? এগুলো হচ্ছে জলবায়ুর যে প্রত্যেকটি উপাদান, নিরক্ষরেখা থেকে উত্তরের ঢাল বরাবর, নিরক্ষরেখা থেকে দক্ষিণের ঢাল বরাবর যে পরিবর্তন হয়, সেই পরিবর্তন ওপর জোর দিয়ে গ্রিক জলবায়ুবিদরা তারা কিন্তু এই ক্লাইমা শব্দটি ব্যবহারের মাধ্যমে তৈরি করে ক্লাইমেটোলজি শব্দটি। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে ক্লাইমেটোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী, কেন আমরা সেখানে ঢাল বা স্লোপ ব্যবহার করেছি, এই জিনিসটা পরিষ্কার সবার কাছে নিশ্চয়ই? ঠিক আছে, বেশ। এবার আমরা যে বিষয়টা পরিষ্কার করব, দুটি শব্দকে আমরা পরিষ্কার করব। সেই দুটি শব্দ কি? একটা হচ্ছে আবহাওয়া, আর একটা হচ্ছে জলবায়ু। এই দুটি শব্দ আমরা পরিষ্কার করব।
তাহলে আমরা প্রথমে জানলাম কি ক্লাইমেটোলজি কি, ক্লাইমেটোলজি শব্দটি ব্যুৎপত্তিগত অর্থ কি এবং সেই শব্দটি কিভাবে এলো। তারপর আমরা জানবো যে ওই ক্লাইমেটোলজি বা আবহাওয়া জলবায়ু বিদ্যার মধ্যে দুটি শব্দ, আনুষঙ্গিক দুটি শব্দ, একটা হচ্ছে নাম হচ্ছে আবহাওয়া এবং একটা নাম হচ্ছে জলবায়ু। এই দুটি শব্দের সংজ্ঞা কি? প্রথমে আমরা আসি আবহাওয়াতে। আবহাওয়া এবং জলবায়ু জানার আগে কতগুলো আমরা শব্দ শিখব, যেমন হচ্ছে মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, তারপর হচ্ছে আর্দ্রতা, তারপর হচ্ছে উষ্ণতা, তারপর হচ্ছে আমি বলি ধূলিকণা, জলকণা। এই যে মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, উষ্ণতা, এই ব্যাপারগুলো হচ্ছে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান। দুজনের উপাদান কিন্তু একই, মানে আবহাওয়ার উপাদান আলাদা, জলবায়ুর উপাদান আলাদা ব্যাপারটা নয়, দুটোর উপাদান কিন্তু একই উপাদান। একটা সে উপাদান কি কি? মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, উষ্ণতা, এইগুলো হচ্ছে এর মূল উপাদান। তো এই মূল উপাদান যদি প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন হয়, প্রত্যেকটা মুহূর্তে মানে হয়তো দেখা গেল এখন বাইরে গিয়ে দেখতে পেলাম যে এখন আকাশ পরিষ্কার, রোদ উঠেছে, হঠাৎ 1 ঘন্টা পর সেখানে মেঘ এলো, বৃষ্টি হলো, আবার তারপর আবার 1 ঘন্টা পর কি হলো না, আবার সেখানে কি হলো না, রোদ রোদ্দুর উঠলো, বৃষ্টি হলো না, বৃষ্টি থেমে গেল, এই যে প্রত্যেকটা মুহূর্তে এই যে প্রত্যেকটা উপাদানের যে পরিবর্তন, হয়তো দিনে গরম লাগছে, রাত্রে ঠান্ডা লাগছে, বা দিনে ঠান্ডা রাত্রে গরম, এই যে প্রত্যেকটা মুহূর্তে এই যে উপাদানগুলোর পরিবর্তন, এই মুহূর্তের পরিবর্তনগুলোকে বলা হয় আবহাওয়া। অর্থাৎ আবহাওয়া হচ্ছে ক্ষণিকের একটি বিষয়, সেটা কিন্তু খুব কম সময়ে পরিবর্তিত হতে পারে, সেটা উইদিন 1 আওয়ার বা 1 ঘন্টার মধ্যে কিন্তু পরিবর্তন হতে পারে। কিন্তু জলবায়ু হচ্ছে কি? জলবায়ু হচ্ছে একটা দীর্ঘ সময়ের এই সমস্ত উপাদানের পরিবর্তন, দীর্ঘ সময়ের এই এই সমস্ত উপাদানের পরিবর্তন। এবার দীর্ঘ সময়টা কি? দীর্ঘ সময়টা WMO, এটা একটা সংস্থার নাম। এই সংস্থা কি করে না, পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু নিয়ে তারা গবেষণা করে। সংস্থাটার পুরো নাম কি? ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। কি বললাম? WMO, যার পুরো কথার অর্থ হচ্ছে ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন। তো এই ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন, তারা গবেষণা করে যেটা ওনারা যেটা সিদ্ধান্ত নিয়েছে যে দীর্ঘ 35 বছর বা অনেক জায়গাতে 32 বছর যদি আমি আবহাওয়াকে পর্যবেক্ষণ করি, মানে আজকে থেকে আমি আবহাওয়া পর্যবেক্ষণ করতে শুরু করলাম, আজ কাল পরশু এরকম করতে করতে দীর্ঘ 32 বছর যদি আমি ওই আবহাওয়াটাকে যদি আমি পর্যবেক্ষণ করি, তাহলে যে বৃহদাকার আবহাওয়াটা তৈরি হয় তার নাম হচ্ছে জলবায়ু। বিষয়টা পরিষ্কার করে দিই, আমি দেখলাম যে ভারতবর্ষের আমি কোন জলবায়ু সেটা আমি পর্যবেক্ষণ বা আইডেন্টিফাই করতে চাইছি, আমি কি করব না, প্রত্যেক দিন ভারতবর্ষের উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বায়ুচ্চাপ এইগুলোকে কিন্তু আমি রেকর্ড করতে থাকবো। রেকর্ড করবো মানে খাতায় লিপিবদ্ধ করবো। আমি এটা কতদিন খাতায় লিপিবদ্ধ করব? আমি সামনের 32 বছর প্রত্যেক দিন মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা এইগুলোকে আমি লিপিবদ্ধ করতে শুরু করলাম। 32 বছর পর আমি লক্ষ্য করব কি, কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করব। সে বৈশিষ্ট্যগুলো কি? দেখব যে জুন থেকে সেপ্টেম্বর মাসে ভারতবর্ষে বেশি বৃষ্টি হচ্ছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই মাসগুলোতে শীতকাল, ফেব্রুয়ারির শেষ থেকে মে মাস পর্যন্ত হচ্ছে খুব গরম, গ্রীষ্মকাল। তাহলে আমরা কি লক্ষ্য করছি না, কিছু ঋতু বা কিছু সিজন কিন্তু আমরা ভারতবর্ষের জলবায়ুর মধ্যে লক্ষ্য করছি, যেটা আমরা প্রত্যেক দিন 32 বছর ধরে সেটা লক্ষ্য করে গেছি। তো ওই যে প্রত্যেক দিন 32 বছর ধরে লক্ষ্য করার পর আমরা একটা কনক্লুশন বা একটা উপসংহার আমি তৈরি করলাম যে ভারতবর্ষে কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেখানে 3 মাস গ্রীষ্মকাল,
দেখো 4 মাস গ্রীষ্মকাল, 4 মাস বর্ষাকাল, আর 3 মাস হচ্ছে শীতকাল, বা 4 মাস শীতকাল। তো সেখান থেকে আমরা কি সিদ্ধান্তে উপনীত হতে পারি, না ভারতবর্ষ হচ্ছে মৌসুমি জলবায়ুর দেশ। অর্থাৎ জলবায়ুটা কিন্তু হঠাৎ করে পরিবর্তন হতে পারে না, জলবায়ু পরিবর্তন কিন্তু একটা দীর্ঘ সময়ের পরিবর্তন। বা জলবায়ু, আমি একটা দেশ বা একটা অঞ্চল কোন জলবায়ুর মধ্যে পড়ে সেটাকে আমাকে যদি বুঝতে হয়, তাহলে আমাকে সেটা 32 বছর ধরে সেই জায়গাটার আবহাওয়ার উপর আমাকে নজরদারি করতে হবে। তাহলে আবহাওয়া কি হলো? আবহাওয়া হলো কম সময়ের মধ্যে বিভিন্ন এই যে উপাদানগুলো রয়েছে এগুলোর পরিবর্তন। আর জলবায়ু হচ্ছে কোন একটি অঞ্চলে দীর্ঘ সময়, সেটা WMO যেটা রেকমেন্ড করেছে 32 বছর, দীর্ঘ 32 বছর রেকমেন্ডেশনে যে আবহাওয়ার যে পরিবর্তন সেটা হচ্ছে জলবায়ু। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আমরা করতে পারবো, কি কি পার্থক্য হতে পারে? প্রথম হচ্ছে সংজ্ঞা, যে আবহাওয়ার সংজ্ঞা দেবো, জলবায়ুর সংজ্ঞা দেবো। তারপর দেবো সময়কাল, আবহাওয়ার সময়কাল হচ্ছে খুব সংক্ষিপ্ত, সেটা 1 ঘন্টা হতে পারে বা 2 ঘন্টা হতে পারে বা 1 বেলা হতে পারে। আর জলবায়ু কি হতে পারে সময়টা? 32 বছর। এটা কে রেকমেন্ড করেছে? WMO, ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন। তারপর এই সব থেকে বেশি ডাইনামিক বা সব থেকে বেশি পরিবর্তনশীল, কে সব থেকে বেশি পরিবর্তনশীল হচ্ছে আবহাওয়া, আর জলবায়ু হচ্ছে কম পরিবর্তনশীল। তো এইভাবে কি করব, আমরা দুটোর মধ্যে পার্থক্য আমরা করব। তো আমি আমার এই ক্লাসটা শেষ হওয়ার পর কতগুলো কোশ্চেন আমি বোর্ডে লিখে দেবো, সেই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করে কোশ্চেনের উত্তর কী হবে সেগুলো আমি তোমাদের কাছ থেকে নেবো, সেটা আমি পরে বলছি। তো এই মুহূর্তে আমি যেটা বুঝলাম যে ক্লাইমেটোলজি কী, অর্থাৎ ক্লাইমেটোলজি বা জলবায়ু বিদ্যার ব্যাপারটা কোত্থেকে এসছে নামটা, এবং সেই জলবায়ু বিদ্যার মধ্যে আমরা কি দেখলাম, দুটো জিনিস আমরা শিখলাম, একটা হচ্ছে আবহাওয়া জলবায়ু, এবং দুটোর মধ্যে পার্থক্য কী সেটা আমরা জানার চেষ্টা করলাম। এবার পরের বিষয়টাতে আমরা আসবো, কম্পোজিশন অব দ্য অ্যাটমসফিয়ার। ক্লাইমেটোলজির CC3-তে যেটা আমাদের রয়েছে প্রথমে 1 নম্বরে, নেচার, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অব দ্য অ্যাটমসফিয়ার। তো আমরা শুরু করছি কম্পোজিশন অব দ্য অ্যাটমসফিয়ার থেকে। তো কম্পোজিশন অব দ্য অ্যাটমসফিয়ারে ঢোকার আগে আমরা জানব অ্যাটমসফিয়ার কি। অ্যাটমসফিয়ার বাংলা কি? বায়ুমণ্ডল কি। এই বায়ুমণ্ডল কি বিষয়টা আমরা জানার আগে আমি একটা ছবি এখানে দেখাবো। এই ছবিটা কি? এটা হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের ছবি। এখানে যেটা দেখছি, এই যে এটা হচ্ছে পৃথিবী, আমরা বুঝতে পারছি এটা পৃথিবী, এইখানে মেঘ রয়েছে। এই ছবিটা হচ্ছে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট পিকচার, যেটা মহাকাশ থেকে তোলা হয়েছে। সেখানে একটা জিনিস লক্ষ্য করবো কি, এটা যদি পৃথিবী হয়, এই যে এই ব্যাপারটা, এটা একটা চওড়া করে একটা গ্যাসের একটা বলয় আমি দেখতে পাচ্ছি, একটা চওড়া গ্যাসের বলয় আমি দেখতে পাচ্ছি। এই চওড়া গ্যাসের যে বলয়টা, এই চওড়া গ্যাসের বলয়টার নামই হচ্ছে বায়ুমণ্ডল। অর্থাৎ বায়ুমণ্ডল হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা
পৃথিবীর চারদিকে বলয়াকারে বেষ্টিত যে মানে গ্যাসের যে রিংটা বা গ্যাসের যে বলয়টা তাকে বলা হচ্ছে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। আমি আবার এটাকে রিপিট করছি, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা পৃথিবীর চারদিকে বলয় আকারে ঘিরে থাকা যে গ্যাসীয় পিণ্ড, সেই গ্যাসীয় পিণ্ডটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ার। এবং এই যে গ্যাসীয় পিণ্ডটা আমি দেখতে পাচ্ছি, সেখানে দেখবো কিছু কালারের ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, একটু হালকা সাদা, তারপরে একটু হালকা নীল, যত পরিচিত ডিপ নীল। এই যে বিভিন্ন কালারের ভ্যারিয়েশন, এই কালারের ভ্যারিয়েশন মানে হচ্ছে এটা হচ্ছে মাল্টি লেয়ার্ড গ্যাসিয়াস লেয়ার। আমি রিপিট করছি শব্দটা, মাল্টি লেয়ার্ড শব্দটা হচ্ছে এরকম, মাল্টি লেয়ার্ড গ্যাসিয়াস লেয়ার। মাল্টি লেয়ার্ড মানে হচ্ছে মাল্টি মানে অনেকগুলো, লেয়ার মানে হচ্ছে স্তর, অনেকগুলি স্তরযুক্ত একটি গ্যাসীয় বলয় যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা পৃথিবীকে ঘিরে আছে, অনেকগুলি স্তর দ্বারা বিন্যস্ত, অনেকগুলি স্তর দ্বারা বিন্যস্ত, অনেকগুলি স্তর, একটা দুটো তিনটে করে কতগুলো স্তর আমরা জানি, টপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার আমরা পরে আসবো, কিন্তু আমি যেটা এখনকার বিষয় যেটা হচ্ছে অনেকগুলি স্তর দ্বারা তৈরি যে গ্যাসীয় পিণ্ড বা গ্যাসীয় বলয় পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা পৃথিবীর চারদিকে বলয় আকারে ঘিরে থাকে তার নাম হচ্ছে বায়ুমণ্ডল। এবার সেটা যদি আমি দেখতে চাই যে অনেকগুলি স্তরগুলো কি, সে স্তরগুলো আমি দেখাচ্ছি। এই যে অনেকগুলি স্তর হচ্ছে, এটা হচ্ছে পৃথিবী, আমরা হয়তো হালকা বুঝতে পারছি ভিডিওটার মধ্যে পৃথিবী, তারপরে একটা স্তর আছে ট্রোপোস্ফিয়ার যেটা বলছে হালকা নীল, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার আর একটু নীল, তারপরে মেসোস্ফিয়ার আর একটু নীল, যত পরিমাণ আস্তে আস্তে গাঢ় নীল হতে শুরু করেছে। তো এই যে অনেক পৃথিবীকে ঘিরে অনেকগুলি বলয় আকারে বিস্তৃত যে গ্যাসীয় পিণ্ড, সেই গ্যাসীয় পিণ্ডটার নামই হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। যেটা আমরা আগের ছবিতে কি দেখলাম, সেটাকে আমরা সিঙ্গেল হিসাবে দেখতে পেলাম, এটা কি দেখলাম আমরা, এখানে একটা সিঙ্গেল গ্যাসের পিণ্ড দেখতে পাচ্ছি, এর মধ্যে আছে এখানে ট্রোপোস্ফিয়ার আছে, স্ট্র্যাটোস্ফিয়ার আছে, মেসোস্ফিয়ার আছে, এগুলো পরপর স্তরগুলো আছে। তাহলে আমি আরেকবার বায়ুমণ্ডলের সংজ্ঞাটা বলে দিচ্ছি, বায়ুমণ্ডল হলো অনেকগুলি স্তরযুক্ত গ্যাসীয় একটি গ্যাসের মানে বলয় যেটি পৃথিবীকে তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা চারিদিকে পৃথিবীর ঘিরে আছে, এটা হচ্ছে বায়ুমণ্ডল। বুঝা গেল? বেশ, তাহলে বায়ুমণ্ডলের সংজ্ঞা পড়লাম। এবার আমরা দেখছি কোন জিনিসটা, যেটা আমার সিলেবাস আছে, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার মানে হচ্ছে অ্যাটমসফিয়ার কি কি জিনিস দিয়ে তৈরি, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল কি কি জিনিস দিয়ে তৈরি, কি কি জিনিস মানে একটা সহজ এক্সাম্পল দিই, যে একটা কাশির সিরাপ আমরা কি দেখি, কাশির সিরাপের মধ্যে কি কি কম্পোজিশন আছে, বা শরবত, একটা শরবত আমরা প্যাকেট পাউচ কিনলাম, সে পাউচটা আমরা পাউডার পাউচটা ঢেলে সেটা আমরা শরবত করে খেলাম, তো ওই পাউচের মধ্যে কি কি কম্পোজিশন আছে, মানে সেখানে কতটা, যদি এটা আমের শরবত হয় কতটা পরিমাণ আমের ফ্লেভার আছে, কতটা কেমিক্যাল আছে, কতটা কেমিক্যাল নেই, এই ব্যাপারগুলো আমরা যে জিনিসটার মধ্যে দেখি সেটা হচ্ছে কম্পোজিশন। তো এখন কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল কি কি জিনিস নিয়ে তৈরি, বায়ুমণ্ডল তিনটি জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে গ্যাস,
দিই হচ্ছে অ্যারোসলস, আর তিন হচ্ছে ওয়াটার ভেপার। তাহলে কি বললাম, বায়ুমণ্ডল তিনটে জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে অ্যারোসলস, একটা হচ্ছে ওয়াটার ভেপার। তাহলে আমরা কি দেখলাম, অ্যাটমোস্ফিয়ার তিনটে জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে অ্যারোসলস, একটা হচ্ছে ওয়াটার ভেপার। তো প্রথমেই আমরা আসব এই গ্যাস সম্পর্কে। অ্যাটমোস্ফিয়ারে দুই ধরনের গ্যাস দেখতে পাওয়া যায়, যার একটার নাম হচ্ছে কনস্ট্যান্ট গ্যাস আর একটা হচ্ছে ভ্যারিয়েবল গ্যাস। কনস্ট্যান্ট গ্যাসেসই বলি, অনেকগুলো আছে তো গ্যাসেস আর ভ্যারিয়েবল গ্যাসেস। তো কনস্ট্যান্ট আর ভ্যারিয়েবলের মধ্যে পার্থক্য কি? কনস্ট্যান্ট কথার অর্থ হচ্ছে ধ্রুবক, অর্থাৎ বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসের পরিমাণ কখনোই কমে না বা বাড়ে না, সেটার পরিমাণ একই রকম থাকে, সেই গ্যাসগুলোকে বলা হয় কনস্ট্যান্ট গ্যাস। কি বললাম, যে বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত গ্যাসের পরিমাণ অর্থাৎ যে অ্যামাউন্টটা রয়েছে সেটা কখনো বাড়ে না বা কমে না, বা সেটা বাইরে থেকে বাড়ানো কমানো যায় না, সেটার নাম হচ্ছে কনস্ট্যান্ট গ্যাস। আর ভ্যারিয়েবল গ্যাস কি? সেটা মানুষের দ্বারা হোক বা প্রকৃতি দ্বারা হোক, যখন ওই গ্যাসের পরিমাণটা বাড়ে বা কমে তখন সেটা হচ্ছে ভ্যারিয়েবল গ্যাস। বুঝতে পারলাম? আবার রিপিট করছি, কনস্ট্যান্ট গ্যাস হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে থাকা সেই সমস্ত গ্যাস যেগুলির পরিমাণ কখনো বাড়ে না বা কখনো কমে না, বা বাইরে থেকে বাড়ানো কমানো যায় না, সেটা মোটামুটিভাবে ফিক্সড, আমরা বলতে পারি মোটামুটিভাবে ফিক্সড, সেটা হচ্ছে কনস্ট্যান্ট গ্যাস। আর ভ্যারিয়েবল গ্যাস কি? ভ্যারিয়েবল গ্যাস হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে থাকা যে সমস্ত গ্যাসের পরিমাণ বাইরে থেকে কমানো বা বাড়ানো পসিবল, বা সেটা বাড়ানো বা কমানো যায়, বা প্রকৃতির দ্বারা সেটা বাড়া কমা হতে পারে, সেটা হচ্ছে ভ্যারিয়েবল গ্যাস। এরকমই কনস্ট্যান্ট গ্যাস কি কি আছে? আমরা কিন্তু এখন কোথায় আছি, না এই গ্যাসের মধ্যে আলোচনা করছি। কনস্ট্যান্ট গ্যাস আছে নাইট্রোজেন এবং অক্সিজেন, আর ভ্যারিয়েবল গ্যাস কি আছে? কার্বন ডাইঅক্সাইড এবং ওজোন। আমরা এখন এই চারটে গ্যাস নিয়ে আলোচনা করব। তাহলে কনস্ট্যান্ট গ্যাসের মধ্যে কি রয়েছে? না, নাইট্রোজেন, অক্সিজেন এবং ভ্যারিয়েবল গ্যাসের মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড এবং ওজোন। তো এই নাইট্রোজেন গ্যাসটা কি, আমরা কি করব, না আমরা এই কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ারের নোটটা যখন লিখব সেটা কিভাবে লিখব? প্রথমে আমি কি করব, আমি নোটটা লেখার পদ্ধতিটা বলে দিচ্ছি কিভাবে আমরা নোটটা তৈরি করব। প্রথমে আমরা এরকম হেডিং দেব, যখন আমরা নোট তৈরি করছি বায়ুমণ্ডল কি, অর্থাৎ বায়ুমণ্ডলে একটা সংজ্ঞা দিলাম। দু নম্বর আমরা কি করব, বায়ুমণ্ডলের গঠন কম্পোজিশন, সেখানে আমরা কি করব, বায়ুমণ্ডলের গঠন কি সে সম্পর্কে আমরা লিখলাম, তারপর লিখব প্রধান উপাদান। গঠন না বললে বায়ুমণ্ডলের উপাদান বললাম, কম্পোজিশন মানে উপাদান। প্রধান উপাদান কি কি? এক নম্বর হচ্ছে গ্যাস, সেখানে আমরা গ্যাস কয় ধরনের দেখলাম, একটা হচ্ছে কনস্ট্যান্ট গ্যাস বা ধ্রুবক গ্যাস, আর একটা হচ্ছে পরিবর্তিত গ্যাস। এর মধ্যে কি ধ্রুবক গ্যাস, আর একটা হচ্ছে পরিবর্তিত গ্যাস। নাম্বারিং গুলো আমরা পরিবর্তন করে দেবো এরকম ভাবে। তারপর আমরা আসবো ধ্রুবক গ্যাসের মধ্যে। ধ্রুবক গ্যাসের মধ্যে প্রথমে কি আছে, ধ্রুবক গ্যাসের মধ্যে প্রথমে কি আছে বললাম, নাইট্রোজেন। আমরা পরীক্ষার সময় আমরা সিম্বল ইউজ করব না,
আমরা প্রথমে এরকম নাইট্রোজেন লিখে আমরা নাইট্রোজেনের সিম্বলটা ইউজ করলাম, N2 ইউজ করলাম, NO2 হবে না, এটা N2 হবে। তো N2 আমরা ইউজ করলাম নাইট্রোজেন। তারপরে আমরা নাইট্রোজেন সম্পর্কে আমরা লিখবো, যে নাইট্রোজেন গ্যাসটার পরিমাণটা লিখবো। পরিমাণটা লেখার পর মানে নাইট্রোজেন সম্পর্কে যেটুকু বলবো আমি, সেটুকু লেখার পর আমরা লিখব নাইট্রোজেনের গুরুত্ব বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডলে গুরুত্ব এবং তার গুরুত্ব হচ্ছে আমাদের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রে নাইট্রোজেনের গুরুত্বটা কোথায়। কারণ আমাদের কি আমাদের এই জলবায়ুবিদ্যার ইফেক্টটা বা ফলাফলটা দেখাতে হবে কার উপর, না মানুষ জগতের উপর এবং প্রাণী জগতের উপর। কারণ আমরা তো পুরোপুরিভাবে এই প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীল, সেটা মানুষ হোক বা বিভিন্ন জীবজন্তু হোক বা উদ্ভিদ হোক, সবাই কিন্তু প্রাকৃতিক উপাদানের উপর নির্ভরশীল। সেই জন্য কিন্তু আমাকে প্রত্যেকটা উপাদান লেখার পরে পরে একটা করে পয়েন্ট করতে হবে যে তার বাস্তুতন্ত্রে গুরুত্বটা কোথায়। পরীক্ষার কোশ্চেন এরকম হবে, হতে পারে যে ডিসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ দ্য কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার অন ইকোসিস্টেম বা অন হিউম্যান লাইফ, অর্থাৎ বায়ুমণ্ডলের উপাদানের গুরুত্বগুলো তোমরা লিখবে কার উপর ফল করে, না বাস্তুতন্ত্রের উপর তাদের ফলাফল কি, তার ভিত্তিতে আমাদেরকে উপাদানগুলোকে ব্যাখ্যা করতে হবে। তো উপাদানগুলোকে ব্যাখ্যা করার পর তাহলে আমার প্রত্যেকটি উপাদানের সঙ্গে একটা করে আমার পয়েন্ট থাকবে, কি তার গুরুত্বের পয়েন্টটা থাকলো। তো আমরা কি আর কি কি পড়ছিলাম এতক্ষণ, আমরা এখন পড়ছিলাম গ্যাস। গ্যাসের মধ্যে আমরা দুটো ভাগ করলাম, একটা হচ্ছে কনস্ট্যান্ট গ্যাস আর একটা হচ্ছে ভ্যারিয়েবল গ্যাস। তো কনস্ট্যান্ট গ্যাসের মধ্যে আমরা কোন কোন গ্যাসগুলো পড়লাম, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন, আর ভ্যারিয়েবল গ্যাসের মধ্যে পড়লাম কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে ওজোন। তো প্রথমে আসি আমরা নাইট্রোজেন। এই নাইট্রোজেন, নাইট্রোজেন গ্যাস হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে থাকা সর্বাধিক পরিমাণের গ্যাস, যেটার পরিমাণ হচ্ছে 78.08%। এটা বিভিন্ন বই বিভিন্ন ভ্যারি করে, একটা 79ও থাকতে পারে, কিন্তু ওই অ্যারাউন্ড 78 থেকে 79 এর মধ্যে গ্যাসটা বিলং করছে। অর্থাৎ 100% যে বিভিন্ন গ্যাসগুলো আছে তার মধ্যে একাই নাইট্রোজেন কতটা পরিমাণে আছে, একাই নাইট্রোজেন আছে 78.08%। তো নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে থাকা সর্বাধিক পরিমাণে গ্যাস। কিন্তু মজার বিষয়টা হচ্ছে এটাই যে নাইট্রোজেন গ্যাস এতটা পরিমাণে থাকা সত্ত্বেও কিন্তু প্রাণী জগৎ এই গ্যাসকে সরাসরিভাবে গ্রহণ করতে পারে না। আবার রিপিট করছি, নাইট্রোজেন গ্যাস প্রচুর পরিমাণে থাকা সত্ত্বেও জীবজগতের মানে প্রাণী বা মানুষ কিন্তু ডাইরেক্টলি এই গ্যাস গ্রহণ করতে পারে না। এবং এই গ্যাসের গুরুত্বটা কোথায়, এই গ্যাসের আমাদের প্রয়োজনীয়তা কেন, এই গ্যাস তৈরি করে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিডটা কি, অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন তৈরির একটি মুখ্য উপাদান। অর্থাৎ আমাদের শরীরে যে প্রোটিনের প্রয়োজন হয় সে প্রোটিন তৈরির মুখ্য উপাদান হচ্ছে কিন্তু এই অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডের সোর্স হচ্ছে কিন্তু নাইট্রোজেন। তাহলে এখন মানুষের দেহে বা প্রাণীদের দেহে যদি নাই মানে আমাদের প্রোটিন যে দরকার হয় সে প্রোটিনটা পাবো কোত্থেকে, সেটা নাইট্রোজেন থেকে পাবো। তাহলে নাইট্রোজেনটা আমাদের দেহে তো আমরা তো সরাসরি নিতে পারছি না, কোনো প্রাণী বা কোনো মানুষ তো সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে না। তাহলে সেটা কি হয় না, পৃথিবীর মধ্যে থাকা কিছু পরজীবী ব্যাকটেরিয়া যারা কিন্তু এই নাইট্রোজেনটাকে শোষণ করতে পারে এবং সেই নাইট্রোজেনটা তাদের মাধ্যমে কিন্তু উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহের মধ্যে কিন্তু সঞ্চারিত হয়। খুব সহজ একটা উদাহরণ আমি দিই, আমরা মটর গাছ জানি, আমরা জীবনবিজ্ঞানে পড়ছি মটর মটর গাছ। ওই মটর গাছের মধ্যে রাইজোবিয়াম নামে এক ধরনের ব্যাকটেরিয়া কিন্তু রয়েছে। কি বললাম, মটর গাছের মধ্যে রাইজোবিয়াম নামে কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া আছে। যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া তারা কি করে, তারা বাতাস থেকে সরাসরিভাবে নাইট্রোজেনটা গ্রহণ করে এবং সেই নাইট্রোজেন কিন্তু প্রদান করে ওই মটর গাছের মধ্যে। তার বদলে কি হয়, মটর গাছ তাদেরকে কিন্তু খাবার প্রদান করে। এদেরকে আমরা এই ধরনের সম্পর্ককে আমরা বলি সিম্বায়োসিস রিলেশনশিপ। অর্থাৎ খুব সহজ করে যদি বলি গিভ অ্যান্ড টেক সম্পর্ক, মানে তুমি দেবে আমি আমি নেবো, আমি দেবো তুমি নেবে, এই যে গিভ অ্যান্ড টেক পলিসি,
সেই পলিসিটার নাম হচ্ছে সিম্বায়োসিস রিলেশনশিপ। এই সিম্বায়োসিস রিলেশনশিপে কি হয় না, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে সরাসরিভাবে নাইট্রোজেনটা গ্রহণ করে এবং সেই নাইট্রোজেনটা প্রদান করে কিন্তু ওই সবুজ মটরের মধ্যে, এবং সবুজ মটর সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবারটা তৈরি করে সেটা কিন্তু রাইজোবিয়াম গ্রহণ করে। এবার ওই যে মটর গাছ বা মটর যে আমরা খাই সেখান থেকে কিন্তু আমাদের দেহে কিন্তু প্রোটিন সঞ্চারিত হয়ে থাকে। তাহলে আমরা কি করতে পারছি না, নাইট্রোজেন কেন আমাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন আমাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ নাইট্রোজেন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যে অ্যামিনো অ্যাসিড কিন্তু প্রোটিন তৈরিতে সাহায্য করে এবং সেই প্রোটিন কিন্তু মানব দেহ বা প্রত্যেকটা জীবের জন্য কিন্তু প্রয়োজন প্রয়োজন। কিন্তু এখন আমরা যেটা দেখলাম যে নাইট্রোজেন কোনো মানে উদ্ভিদ বা প্রাণী সরাসরিভাবে গ্রহণ করতে পারে না, সেটা কোনো ব্যাকটেরিয়ার মাধ্যমে তারা গ্রহণ করে এবং তার মাধ্যমে মানুষের শরীরে বা প্রাণীদের শরীরে সেটা সঞ্চারিত হয়ে থাকে। এটাই হচ্ছে নাইট্রোজেনের গুরুত্ব আমাদের বাস্তুতন্ত্রে। এবার উদ্ভিদ এবং প্রাণী যে পরিমাণ নাইট্রোজেনটা গ্রহণ করলো সেটা তো নিজেদের শরীরের মধ্যে রাখলে হবে না, সেটাকে তো আবার পরিবেশে ফিরিয়ে দিতে হবে, না তো এই 78.08% যে ব্যালেন্সটা এটা তো বজায় থাকছে না। আমরা যদি নাইট্রোজেন গ্রহণ করে যাই করে যাই তাহলে তো এর পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকবে, 78টা 70-60 এর নামতে থাকবে, তার ফলে কি হবে না বাস্তুতন্ত্রের ভারসাম্য আমরা রক্ষা পাবেন না, বাস্তুতন্ত্রের ভারসাম্যটা হারিয়ে যাবে। সেজন্য কি হয় না, আমরা একটা প্রক্রিয়া জানবো যে প্রক্রিয়ার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন মানে হচ্ছে যে নাইট্রোজেনটা গ্রহণ করা হলো সেইটাকে আবার পরিবেশকে ফিরিয়ে দেওয়া, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিনাইট্রিফিকেশন। এই ডিনাইট্রিফিকেশনটা হয় কিভাবে, উদ্ভিদ বা প্রাণী যখন মারা যায় সেটা ব্যাকটেরিয়ার দ্বারাই আবার নাইট্রোজেনটা বায়ুমণ্ডলে ফিরিয়ে যেতে পারে, অথবা উদ্ভিদ প্রাণীর বর্জ্য পদার্থের মধ্যে দিয়েও কিন্তু নাইট্রোজেনটা ফিরিয়ে যেতে পারে। তাহলে এইভাবে কি হয়, নাইট্রোজেনটা যেমন গ্রহণ করার প্রয়োজন এবং নাইট্রোজেনটাকে কিন্তু পরিবেশে ফিরিয়ে দেওয়াটাও কিন্তু আমাদের কর্তব্য। তো এটা হলো কনস্ট্যান্ট গ্যাসের মধ্যে নাইট্রোজেনের ভূমিকা। আর একটা কি গ্যাস আছে কনস্ট্যান্ট গ্যাস, যেটার নাম হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ গ্যাস, যেটা ছাড়া আমাদের পৃথিবীতে জীবন কখনো সম্ভব হতো না, যেটা নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন বা O2। তো অক্সিজেন গ্যাস কি, অক্সিজেন গ্যাস এর পরিমাণ কত, অক্সিজেন গ্যাসের পরিমাণ হচ্ছে 20.68। তাহলে দেখবো আমি যদি নাইট্রোজেন এবং আমি যদি এই অক্সিজেন হিসাবটা করি তাহলে 78.08 আর 20.68 এ যদি যোগ করি তাহলে প্রায় 99% অলমোস্ট 99% কিন্তু গ্যাস রয়েছে যেটা অ্যাটমসফিয়ারে, সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন এবং হচ্ছে অক্সিজেন। বাকি গ্যাসগুলোর কিন্তু পরিমাণ খুবই কম, 0.001 0.009 এইরকম করে কিন্তু প্রত্যেকটা অন্যান্য গ্যাসের পরিমাণগুলো রয়েছে। তো এই অক্সিজেন গ্যাসের গুরুত্ব সম্পর্কে বিশেষ কিছু বলার মনে হয় না প্রয়োজন আছে, কারণ ইকোসিস্টেমের পুরো প্রসেসটাই কিন্তু আমাদের দাঁড়িয়ে আছে এই অক্সিজেন গ্যাস গ্রহণ করার উপর। এই অক্সিজেন যদি না থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে কখনোই জীবন ধারণ হতে পারতো না। তো এই অক্সিজেন শুধুমাত্র জীবন ধারণ নয়, অক্সিজেন তোমার যেটা হয় ফসিল ফুয়েল কম্বাসন অর্থাৎ জীবাশ্ম জ্বালানি দহন প্রক্রিয়ায় কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যেমন দেশলাই কাঠি আমরা জ্বালি, বাতাসের মধ্যে যদি অক্সিজেন না থাকে তাহলে কিন্তু দেশলাই কাঠি জ্বলবে না, বা যে আগুন জ্বলে এই আগুন জ্বলার একমাত্র কারণ হচ্ছে অক্সিজেন, কারণ অক্সিজেন গ্রহণ করেই কিন্তু ওই আগুনের শিখা তৈরি হয়ে থাকে। তো এটা হচ্ছে অক্সিজেনের ভূমিকা আমাদের বায়ুমণ্ডলে বা আমাদের বাস্তুতন্ত্রে অক্সিজেনের ভূমিকা। তো এটা সম্পর্কে আমি আর বিশেষ কিছু বলছি না। আর এই অক্সিজেন তৈরি হয় কিভাবে, অক্সিজেন তৈরি প্রক্রিয়া আমরা সবাই জানি যে উদ্ভিদ সে কি করে না, ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে, তাই তো? ফটোসিনথেসিস প্রক্রিয়ায় কিন্তু অক্সিজেন তৈরি, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় অক্সিজেন সে তৈরি করে। এইভাবে কি হয় না, আমাদের পরিবেশে অক্সিজেনের পরিমাণটা কিন্তু মানে ব্যালেন্স থাকে। তাহলে আমরা এই দুটো গ্যাসের পরিমাণ আমরা দেখলাম যে 20.68 হচ্ছে অক্সিজেন আর 70.08 হচ্ছে নাইট্রোজেন। তো এই গ্যাসগুলোর কিন্তু পরিমাণ কিন্তু বাড়া কমা হয় না, এই গ্যাসগুলোর পরিমাণ কিন্তু পৃথিবীতে একই থাকে।
তাহলে এখন যদি কেউ প্রশ্ন থাকতেই পারে যে তাহলে অক্সিজেনের পরিমাণ তো দিন দিন কমে যাচ্ছে কলকারখানা হওয়ার জন্য, এই এই কনসেপ্টটা কিন্তু অন্যভাবে আমি দেখব যে অক্সিজেনের পরিমাণ কমে না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কিন্তু বেড়ে যায়। কারণ কার্বন ডাইঅক্সাইড তো ভ্যারিয়েবল গ্যাসের মধ্যে পড়ে, এটা তো কনস্ট্যান্ট নয়, এইটার পরিমাণ বেড়ে গেলে তখন আমরা তখন আমরা আমরা অক্সিজেনের অভাব বোধটা করি। যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন আমরা কিন্তু অক্সিজেনের অভাব বোধ করি, কিন্তু এমন নয় যে অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে, কারণ অক্সিজেন হচ্ছে কনস্ট্যান্ট গ্যাস, অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে না, বাড়া কমা যেটা হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কারণ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ভ্যারিয়েবল গ্যাস বা ওটা হচ্ছে পরিবর্তিত গ্যাস, তার উপাদানটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে। বেশ, তাহলে এটা গেল অক্সিজেনের কথা। আর একটা কনস্ট্যান্ট গ্যাস আছে যার নাম হচ্ছে আর্গন, যার পরিমাণ হচ্ছে 0.9%। এটা খুব একটা বিশেষ কাজের গ্যাস নয়, তবু আর কি মানে বাতাসে প্রত্যেকটা গ্যাসের তো গুরুত্ব আছে, ওই একটু মানে অল্প হলেও মানে ইকোসিস্টেমে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আর্গন। তো এটা গেল কনস্ট্যান্ট গ্যাসের কথা। এবার আসছি ভ্যারিয়েবল গ্যাস। ভ্যারিয়েবল গ্যাসের মধ্যে প্রথমেই যেটা পড়ে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস সম্পর্কে আমরা সবাই পরিচিত, কার্বন ডাইঅক্সাইড গুরুত্ব কী, বাস্তুতন্ত্রের গুরুত্ব কী, কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো তাহলে কিন্তু অক্সিজেন তৈরি হতো না। খুব সহজ হিসাব, সহজ হিসাবটা কি, একটা উদ্ভিদ, উদ্ভিদ কী গ্রহণ করে, তার ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে সম্পন্ন করার জন্য উদ্ভিদ গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে উদ্ভিদের ইনপুট, অর্থাৎ উদ্ভিদের খাবার এটা, আর উদ্ভিদ আউটপুট কি দেয় তার বদলে অক্সিজেন প্লাস গ্লুকোজ। কি হলো না, কার্বন ডাইঅক্সাইডের গুরুত্বটা কোথায়, কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো তাহলে অক্সিজেন তৈরি হতো না, কারণ অক্সিজেন তৈরির যে প্রক্রিয়াটা কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে, তার বদলে সে কী দেয়, অক্সিজেন দেয় প্লাস গ্লুকোজ, যেটা আমরা খাবার হিসাবে গ্রহণ করি সেটা কিন্তু উদ্ভিদ প্রদান করে। তার মানে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা গ্যাস, যার দ্বারা কী হয় না, উদ্ভিদ তার সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে, এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে বলেই আমরা জীবেরা কিন্তু অক্সিজেন পেয়ে থাকি, এটা হচ্ছে অক্সিজেনের গুরুত্ব। আর অক্সিজেন ভ্যারিয়েবল গ্যাস কেন, কারণ অক্সিজেন, অক্সিজেনের আরেকটা বিশেষ গুরুত্ব আছে, সরি কার্বন ডাইঅক্সাইড আরেকটা বিশেষ গুরুত্ব আছে, কার্বন সাপোজ এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, আমি ধরলাম এটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সূর্যের থেকে যে রশ্মিটা আসে সেই রশ্মিটা কিন্তু শর্ট ওয়েভ বা ক্ষুদ্র তরঙ্গ রূপে কিন্তু পৃথিবীতে প্রবেশ করে, ক্ষুদ্র তরঙ্গ রূপে কিন্তু পৃথিবীতে প্রবেশ করে, আর বৃহৎ তরঙ্গ রূপে কিন্তু পৃথিবী থেকে ফিরে যায়। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস হচ্ছে এমন একটা গ্যাস যেখানে সূর্যের ক্ষুদ্র তরঙ্গ খুব সহজেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে ভেদ করে পৃথিবী পর্যন্ত কিন্তু চলে আসতে পারে, কিন্তু পৃথিবী থেকে যখন ওই সূর্যরশ্মি আবার ফিরে যায় যেটা বৃহৎ তরঙ্গ রূপে, তাকে কিন্তু আর ফিরতে দেয় না, কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা কিন্তু সেই স্তরে গিয়ে আটকে যায়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের স্তরে কিন্তু সূর্যের আলোটা গিয়ে আটকে যায়, যার ফলে কি হয় ওই মানে রশ্মিটা আবার কিন্তু পৃথিবীতে ফিরে আসে, তার ফলে কি হয় না, পৃথিবীর উষ্ণতার যে ব্যালেন্স বা পৃথিবীর যে উষ্ণতার যে কি বলবো ভারসাম্য সেটা বজায় রাখে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো তাহলে পুরো পৃথিবীতে কিন্তু বরফে ঢাকা থাকতো, কার্বন ডাইঅক্সাইড আছে বলে কিন্তু সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু তোমার পৃথিবী থেকে ফিরে যাওয়া সূর্যরশ্মিকে অ্যাবজর্ব বা শোষণ করে এবং পৃথিবীর মধ্যে
কিন্তু উষ্ণতার যে ভারসাম্য সেটা বজায় রাখতে সাহায্য করে। এটা হলো কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা পৃথিবীতে জীবন রক্ষা করার এবং ভারসাম্য বজায় রাখার। আর একটা কি দেখলাম, না কার্বন ডাইঅক্সাইড না থাকলে উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করতে পারতো না। তো এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাস সম্পর্কে আমরা সবাই জানি। ওজোন গ্যাস সম্পর্কে জানার আগে আমরা দুটো জিনিস জানবো, এই ওজোন গ্যাস কোথায় পাওয়া যায় আর ওজোন গ্যাস কিভাবে তৈরি হয়। ওজোন গ্যাস কোথায় পাওয়া যায় সেটা আমরা প্রথমে দেখব। ওজোন গ্যাস পাওয়া যায় কোথায়, না আমরা যে ট্রোপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার এগুলোর নাম আমরা শুনেছি তো আগে। তো ট্রোপোস্ফিয়ার এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর প্রথমেই যে বায়ুমণ্ডলে যে প্রথম স্তরটা আছে যার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ারটা 0 থেকে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এটা হচ্ছে এতটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের পরের স্তরটা, এই পুরো স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের পরের স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে প্রথমে পৃথিবী থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রথম যে স্তরটা তার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের পরের স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন গ্যাসের আধিক্য বা ওজোন গ্যাসের যে পরিমাণটা সব থেকে বেশি পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে 12 থেকে 50 কিলোমিটার বা কোথাও কোথাও 10 থেকে 50 কিলোমিটার এই যে চওড়া, এই যে গ্যাসিয়াস যে বলয়টা, এই বলয়টার নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার নামকরণের কারণ, কারণ এই স্তরটাতে আমি দেখতে পাচ্ছি একটা ডিপ ব্লু কালার বা একটা তোমার মানে মানে ঘন যে আমার নীল রংটা রয়েছে, এই নীল কালারের যে বলয়টা এটার নাম হচ্ছে ওজোনোস্ফিয়ার। এখানে ওজোনের গ্যাসের পরিমাণ সর্বাধিক আমরা দেখতে পাই। এবার এখানে কেন ওজোন গ্যাসের পরিমাণ সর্বাধিক দেখতে পাই সেটা আমরা বিষয় আলোচনা করব, কারণ আমার আমাকে বুঝতে হবে যে এই ওজোন গ্যাসটা তৈরি হওয়ার কারণ কি, ওজোন গ্যাস কিভাবে তৈরি হয় সেটা আমরা জানবো এখন এই মুহূর্তে। আমরা জানি ওজোন গ্যাসের যে সংকেত, সে সংকেতটা হচ্ছে O3। O3 মানে হচ্ছে আমি যদি তিনটে অক্সিজেন অ্যাটমকে আমি যদি জুড়ে দিই তাহলে যেটা তৈরি হয় O3। অথবা এটাকে যদি আমরা অন্যভাবে দেখি, একটা অক্সিজেন মলিকিউলের সাথে যদি একটা এই অক্সিজেনের একটা মলিকিউল অ্যাড করি তাহলে এটা হয়ে যায় O3। তাহলে এই O3টা বা ওজোন গ্যাসটা তৈরি হয় কিভাবে? আমরা জানি সূর্যের মধ্যে একটি রশ্মি আছে যে রশ্মির নাম হচ্ছে আল্ট্রাভায়োলেট রেজ, বা এটাকে বলা হয় UV রেজ। ইউভি রেজ যেটাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি, যেটাকে বলা হয় অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি যখন বায়ুমণ্ডল ভেদ করে স্ট্র্যাটোস্ফিয়ারে প্রবেশ করে তখন কিন্তু এই ওজোন গ্যাসটা তৈরি হয়। মানে ওজোন গ্যাসটা তৈরি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে, বললাম স্ট্র্যাটোস্ফিয়ারের 10 থেকে 50 কিলোমিটার বা 12 থেকে 50 কিলোমিটারের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের পরিমাণ সব থেকে বেশি থাকে। তো ওই সব থেকে বেশি থাকার কারণ হচ্ছে যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি, সেই অতি বেগুনি রশ্মি এই অঞ্চলটাতে খুব বেশি ইফেক্টিভ হয়, মানে এই অঞ্চলটাতে এসে বিশেষভাবে কার্যকারী হয়। তখন কি হয়, আমি যদি দেখি ছবিটা, এই যে এই যে এই ছবিটাকে একটু মাথায় রাখতে হবে। সূর্য থেকে কি আসছে, সানস ইউভি রেজ, অর্থাৎ সূর্যের অতি বেগুনি রশ্মি কি করে, না এখানে কি করছে, না দুটো অক্সিজেন মলিকিউল বা দুটো অক্সিজেন মলিকিউলকে ভেঙে দিচ্ছে, এদিকে একটা ভেঙে দিচ্ছে এদিকে একটা ভেঙে দিচ্ছে। এই দুটো ভাঙা অক্সিজেন মলিকিউল যদি একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, মানে এদিকে একটা ও এদিকে একটা ও, দুটো ওর সাথে যদি একটা O2 যুক্ত হয়ে যায় তখনই তৈরি হয় O3। অথবা এইটা ভাঙলো এইটা ভাঙলো, তারপর এইটা ভাঙার পর এখানে দুটো ও আছে, এই একটা ও এই একটা ও, এই দুটো ওর সঙ্গে যখন এই ওটা যুক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে তিনটে ওর, তাহলে এইটা একটা ওজোন গ্যাস তৈরি হলো। আবার এই যে দুটো ও সূর্য দ্বারা ভেঙেছে, এই একটা ও এইদিকে চলে এসছে আর নিচেতে দুটো ও অবস্থান করছে, এটাকে ভাঙতে পারেনি। এই এখানে দুটো ও আছে কেন, কারণ এই দুটো ও কে সূর্যের অতি বেগুনি রশ্মি ভাঙতে পারেনি, তারা এখানে জোড়া অবস্থায় আছে। এটা দুটো ও মানে হচ্ছে এটা কিন্তু অক্সিজেন, এটা অক্সিজেন, এটাও কিন্তু অক্সিজেন।
তাহলে অক্সিজেনকে যখন ভাঙতে পারছে না, তারা কিন্তু অক্সিজেন অ্যাটম হিসেবেই থাকছে, কিন্তু অক্সিজেনকে যখন ভাঙছে তখন অক্সিজেন মলিকিউল, ও একটা মলিকিউল, এ একটা মলিকিউল, তারা কি করছে ওই অক্সিজেনের সাথে এই মলিকিউলটা যুক্ত হয়ে এখানে তৈরি করছে ও থ্রি। এই যে এটা হচ্ছে ও থ্রি, এখানে তৈরি করছে কিন্তু ও থ্রি। তাহলে এইভাবে কি হচ্ছে না, সূর্যের অতি বেগুনি রশ্মির জন্য প্রতিনিয়ত, মানে এটা কিন্তু মানে কনস্ট্যান্ট একটা প্রক্রিয়া, মানে এমন নয় যে এই প্রক্রিয়াটা থেমে আছে, ভাঙছে গড়ছে ভাঙছে গড়ছে। এই ভাঙা গড়া খেলাতে কিন্তু ওই ওজোন লেয়ারের মধ্যে বা ওই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কিন্তু ওজোন গ্যাসের স্তরটা কিন্তু সবসময়ের জন্যই কিন্তু বিদ্যমান। এবং এই ওজোন গ্যাসটার ভূমিকাটা কোথায়, ওজোন গ্যাসের ভূমিকা আমরা জানি, কারণ ওজোন গ্যাস কিন্তু সূর্যের এই অতি বেগুনি রশ্মিকে কিন্তু শোষণ করে, এই যে শোষণ করেছে বলেই তো ভাঙছে, শোষণ করে, এবং শোষণ করার জন্য কিন্তু সূর্যের অতি বেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায় না। সেটা আমি দেখিয়ে দিচ্ছি, পৃথিবীতে এসে পৌঁছায় না, কিভাবে পৌঁছায় না। এই যে যদি অতি বেগুনি রশ্মিটা যদি এইখানে শোষিত হয়ে যায়, তাহলে কিন্তু পৃথিবীতে কিন্তু অতি বেগুনি রশ্মিটা কিন্তু এই স্ট্রোপোস্ফিয়ারকে, আর স্ট্রোপোস্ফিয়ারের মধ্যে কিন্তু অতি বেগুনি রশ্মি আর ঢুকতে পারে না, স্ট্রোপোস্ফিয়ার আগে কিন্তু অতি বেগুনি রশ্মি শোষিত হয়ে যায়। এবং অতি বেগুনি রশ্মি হচ্ছে একটি ক্ষতিকর রশ্মি, যেটা ত্বকের জন্য অর্থাৎ চামড়ার জন্য ক্ষতিকর, অর্থাৎ স্কিন ক্যান্সার বা চোখের প্রচুর ক্ষতি করে। যদিও এটা সত্যি কথা যে পুরোপুরিভাবে কিন্তু ওজোন লেয়ারে সব ইউভি রেসটা শোষিত হয় না, কিছুটা হলেও কিন্তু পৃথিবীতে ইউভি রেস কিন্তু আসে, যেটা আমরা সানগ্লাসের মাধ্যমে বা আমরা যেটা সানস্ক্রিনের মাধ্যমে আমরা যেগুলোকে অ্যাবজর্ব করতে পারি, যেগুলো কিন্তু খুব বেশি ক্ষতি করতে পারে না। এবার এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে কি হচ্ছে না, প্রচুর দূষণ এবং প্রচুর ক্লোরোফ্লুরো কার্বন, যেটা গ্যাস সিএফসি গ্যাস, যেটা ফ্রিজ থেকে বা যেটা এসি থেকে বেরোয়, সেই গ্যাসটা কিন্তু ওজোন লেয়ারটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ ওজোন লেয়ারের মধ্যে ওজোন গ্যাসের যে গঠনটাকে, সেই গঠনটাকে কিন্তু সম্পূর্ণভাবে হতে দেয় না। কি বললাম যে এই ওজোন গ্যাসের যে তৈরি প্রক্রিয়াটা, যেটা সব মানে প্রতিনিয়ত একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করে ওই ক্লোরোফ্লুরো কার্বন গ্যাস, যেটা ফ্রিজ বা এসি থেকে বেরোয়, তার ফলে এই এই ওজোন গ্যাসটা কম তৈরি হয়, যার জন্য কি হয় না, এই ওজোন লেয়ারে কি হয় না, ছিদ্র দেখা দেয়। ছিদ্র মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানটা ডিপ নীল, এখানে নীলটার ডিপনেসটা চলে গেছে, নষ্ট হয়ে গেছে, তার ফলে কি হয় অতি বেগুন রশ্মিটা কিন্তু সহজে পৃথিবীতে প্রবেশ করে এবং পৃথিবীর মানুষের ওপর কিন্তু ক্ষতিকর প্রভাব কিন্তু ওরা বিস্তার করে থাকে। ঠিক আছে, আমি বলতে পারলাম যে মানে ওজোন গ্যাস কিভাবে তৈরি হয় এবং ওজোন গ্যাস সর্বাধিক কোথায় পাওয়া যায় এবং ওজোন গ্যাসের মানে বর্তমানে কি অবস্থা, মানে ওজোন স্তরটা কি অবস্থা। এবং আমরা শুনে থাকবো যে এই করোনা ভাইরাসের জন্য মানুষের অ্যাক্টিভিটি এতটাই কমে গেছিল, গাড়ি যানবাহন চলাচল এতটাই বন্ধ হয়ে গেছিল যে ক্ষতিকর যে সিএফসি গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড গ্যাস পরিমাণটা এতটাই কমে যায় যে ওজোনের যে এই স্তরটা, যেটা ক্ষতিগ্রস্ত স্তর, সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিকভার হয়ে যায়। অটোমেটিক্যালি রিকভার করার কথা অর্থ হচ্ছে, মানে হচ্ছে অটোমেটিক পৃথিবী এটাকে রিকভার করতে পারে বা অটোমেটিক্যালি কিন্তু এটাকে আবার ওজোন গ্যাসের এই জায়গাটা আবার পরিপূরণ হতে পারে। এর কারণ কি, যদি সিএফসি গ্যাস বা যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওজোন লেয়ারে গিয়ে ধাক্কা না মারে, তাহলে কি হবে না, এই কন্টিনিউয়াসলি ওজোন গ্যাসটা আবার তৈরি হতে শুরু করবে এবং যে অঞ্চলটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই অঞ্চলটা কিন্তু আবার পরিপূরক হয়ে অঞ্চলটা আবার আগের মতো তৈরি হয়ে যাবে, যেটা আমাদের এই করোনার লকডাউনের সময়তে এই জিনিসটা হয়েছে। অর্থাৎ প্রকৃতি কিন্তু নিজেকে রিকভার করেছে বা প্রকৃতি কিন্তু নিজের সেই জায়গাটাকে আবার ফিরে পেয়েছে, কারণ এই দূষণের পরিমাণটা কমে যাওয়ার জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পৃথিবীর জন্য যতটা ভালো, ঠিক অন্যদিকে পৃথিবীর কিন্তু ক্ষতিকর গ্যাস হয়ে উঠেছে, কারণ যেটা ওজোন স্তরকে ক্ষতি করতে পারে বা দূষণের মাত্রাটাকে বাড়িয়ে দিতে পারে। এবং বর্তমান যে গ্লোবাল ওয়ার্মিং প্রক্রিয়া, সেই গ্লোবাল ওয়ার্মিং প্রক্রিয়াটা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির সাথে সাথে কিন্তু হয়েছে। তাহলে এবার আমরা বুঝতে পারছি যে আমরা এই ওজোন গ্যাসটাকে আমরা ভ্যারিয়েবল গ্যাস কেন বলছি, কারণ এই ওজোন গ্যাসের পরিমাণটা বাড়া কমাটা সম্ভব। যদি এই স্তরটাকে, মানে এই ওজোন স্তরটাকে পৃথিবীর কোনো মানুষ যদি ক্ষতি না করে, তাহলে কিন্তু ওজোন গ্যাসের পরিমাণটা মানে ঠিকঠাক থাকবে, আর যদি ক্ষতি করে তাহলে কিন্তু দেখবো যেমন এই পুরো স্তরটার মধ্যে এই জায়গাটাতে অর্থাৎ এই অঞ্চলটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ এই অঞ্চলটাতে ওজোন গ্যাসের পরিমাণটা কিন্তু কমে গিয়েছে। তো এইটা কমে গিয়ে আবার বাড়বে কখন, যদি এই অঞ্চলে যদি ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা সিএফসি গ্যাস যদি ধাক্কা না মারে, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি কিন্তু আবার আগের মতো ওজোন গ্যাসটা কিন্তু বেড়ে যাবে। তো এটা হচ্ছে আমার ওজোন গ্যাস সম্পর্কে আমার একটা ধারণা, স্বচ্ছ ধারণা পেলাম।
এবার আমাদের মোটামুটি এই চারটি গ্যাস পড়ার পর আমরা পড়ব দু নম্বর কি ছিল, অ্যারোসলস। অ্যারোসলস কে বলা হয় এসপিএম। এসপিএম কত অর্থ হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, অর্থাৎ বাতাসের মধ্যে ভাসমান ধুলিকণা বা জলকণা, যাই বলি না কেন, ধুলিকণা বা জলকণা। তো বাতাসের মধ্যে কি থাকে, ধুলিকণা থাকতে পারে, জলকণা থাকতে পারে। তো এই অ্যারোজলস, এই অ্যারোজলসের উৎস কি, অ্যারোজলসের উৎস হচ্ছে আগ্নেয়গিরি থেকে নিঃসৃত ধুলিকণা, কলকারখানা থেকে নিঃসৃত ধুলিকণা বা বৃষ্টির পর বাতাসে ভাসমান জলকণা, এগুলো কিন্তু সমস্তটাই অ্যারোসলসের মধ্যে পড়ে। তো অ্যারোসলসের ভূমিকাটা কি, অ্যারোসলসটা কেন এতটা গুরুত্বপূর্ণ, কারণ অ্যারোসলসটাও কিন্তু ঠিক কার্বন ডাইঅক্সাইডের মতো কাজ করে। আমি ধরে নিলাম বাতাসের মধ্যে এরকম ছোট ছোট ধুলিকণা কিন্তু ভাসছে, সূর্যের থেকে শর্ট ওয়েভ অর্থাৎ ক্ষুদ্র তরঙ্গ এই ধুলিকণাকে ভেদ করে পৃথিবীতে যখন আসে তখন কি হয়, কিছুটা অংশ এই ধুলিকণা দ্বারা কিন্তু পৃথিবীর বাইরে ফিরে যায়, যেটাকে আমরা অ্যালবেডো বলি। অ্যালবেডো আমরা জানি, অ্যালবেডো, অ্যালবেডো পরিমাণ যদি আমি 34% ধরি, 27% এটা পৃথিবী থেকে ফিরে যায়, পাঁচ পার্সেন্ট মেঘ থেকে ফিরে যায়, আর এই 2% ফিরে যায় ধুলিকণা থেকে। অর্থাৎ পৃথিবীর যে অ্যালবেডো, সেই অ্যালবেডোতে আমার কিন্তু ধুলিকণার একটা মানে বা অ্যারোসলসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ অ্যারোসলস দ্বারা কিন্তু 2% সূর্যরশ্মি পৃথিবীতে না এসে ফিরে যায়, যেটাকে আমরা অ্যালবেডো বলি। আর অ্যালবেডোটা আছে বলে কিন্তু পৃথিবীতে তাপের যে হিট যে ব্যালেন্সটা সেটা কিন্তু বজায় আছে। আর কি কাজ অ্যারোসলসে, অ্যারোসলস কিন্তু তাপমাত্রাকে ধরে রাখতে, উষ্ণতা কিন্তু ধরে রাখতে পারে, অনেকক্ষণ উষ্ণতা ধরে রাখতে পারে। আমরা যখন দেখি যে বর্ষাকালে প্রচুর বৃষ্টির পর একটা ভ্যাপসা গরম হয়, এই ভ্যাপসা গরমটা হওয়ার কারণ হচ্ছে বাতাসের মধ্যে যে ভাসমান জলকণাগুলি থাকে সেই জলকণাগুলি কি করে না, ওই উষ্ণতাটাকে অনেকক্ষণ ধরে রাখে, তার জন্য একটা ভ্যাপসা গরম আমরা কিন্তু অনুভব করি। এটা হচ্ছে অ্যারোসলসের ভূমিকা। আর অ্যারোসলসের আরেকটা ভূমিকা আছে, যেটা বাতাসে ভাসমান যে জলকণা, যেটা বলছি জলকণা, বাতাসে ভাসমান এই জলকণাগুলি প্রিজমের কাজ করে। প্রিজম, প্রিজম আমরা জানি কি, প্রিজমের মধ্যে যদি আমরা যদি একটা সাদা আলোকে পার করি তাহলে সেটা সাতটা রঙে কিন্তু ভেঙে যায়, এটা যে প্রিজমের কাজ। ঠিক জলকণাগুলো প্রিজমের কাজ করে। বৃষ্টির পর আমরা রামধনু দেখতে পাই, তো আমরা রামধনু কিন্তু বৃষ্টির পরই দেখতে পাই, কারণ কি, বৃষ্টির পর বাতাসে প্রচুর জলকণা ভাসমান অবস্থায় থাকে, ওই জলকণার মধ্যে যখন সূর্যরশ্মি প্রবেশ করে সেটা কিন্তু সাতটা রঙে কিন্তু ভেঙে যায়, এবং সেখানে আমরা কি তৈরি দেখতে পাই না, রেনবো বা রামধনু দেখতে পাই। অর্থাৎ জলকণা কিন্তু এই রামধনু তৈরির কিন্তু কাজে কিন্তু আমাদেরকে সাহায্য করে, রামধনু তৈরির কাজ করে কিন্তু এই জলকণাগুলো। তো এটা হচ্ছে অ্যারোসলস, অ্যারোসলসের ভূমিকা। আমরা প্রত্যেকটা একটু একটু লিখবো, আর প্রত্যেকটা পয়েন্টের গুরুত্ব লিখবো যে অ্যারোসলস কেন গুরুত্বপূর্ণ। আর লাস্টে যেটা আসছি আমরা, ওয়াটার ভেপার, জলীয় বাষ্প। জলীয় বাষ্প উৎস কি, জলীয় বাষ্পের উৎস হচ্ছে সূর্যরশ্মি। সূর্যরশ্মি কি করে না, পৃথিবীর বিভিন্ন যে জলাশয়গুলিতে আছে, জলাশয়গুলিতে সূর্যরশ্মি এসে সেখান থেকে কিন্তু কি হয় না, বাষ্প তৈরি হয়, যেটা বাতাসে জলীয় বাষ্প হিসেবে কাজ করে, যার পরিমাণ হচ্ছে 5%। এই 5% জলীয় বাষ্পটা কিন্তু ট্রোপোস্ফিয়ারের মধ্যে কিন্তু আবদ্ধ থাকে। জলীয় বাষ্প কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার বা মেসোস্ফিয়ারে কিন্তু জলীয় বাষ্প পরিমাণটা খুব কম থাকে, বা সেটা সোর্স কিন্তু পৃথিবীর জল নয়, পৃথিবীর জল থেকে যে জলীয় বাষ্পটা তৈরি হয় সেটা ট্রোপোস্ফিয়ারের মধ্যে আবদ্ধ থাকে। এই জলীয় বাষ্প আছে বলে কি হয়, জলীয় বাষ্প কি করে না, ধুলিকণার সাথে অর্থাৎ অ্যারোসলস, অ্যারোসলস প্লাস যদি জলীয় বাষ্প হয় তাহলে সেখানে কি তৈরি হয়, ক্লাউড, মেঘ। কি প্রক্রিয়ায় ক্লাউড তৈরি হয়, ঘূর্ণিভবন।
অর্থাৎ অ্যারোসলসের সাথে যদি জলীয় বাষ্প মিশ্রিত হয় তাহলে ঘনীভবন প্রক্রিয়ায় মেঘ তৈরি হয়, মেঘ তৈরি হলে সেখান থেকে বৃষ্টি হয়, এবং এই জলীয় বাষ্প আছে বলেই কিন্তু আমাদের পৃথিবীতে জলচক্র অর্থাৎ যে হাইড্রোলজিক্যাল সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেলটা কিন্তু এখানে আমাদের বিদ্যমান থাকে। হাইড্রোলজিক্যাল সাইকেল বিদ্যমান থাকার একমাত্র কারণ হচ্ছে এই জলীয় বাষ্প এবং অ্যারোসলস। অ্যারোসলস এবং জলীয় বাষ্প যদি একসাথে না থাকতো তাহলে কিন্তু পৃথিবীতে মেঘ তৈরি হতো না, বৃষ্টিও কিন্তু হতো না, এবং পুরো পৃথিবীটা কিন্তু মরুভূমিতে পরিণত হতো। তো এখনো পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের কম্পোজিশন কী, তার আগে আমরা কি জানলাম যে ক্লাইমেটোলজি কী, ক্লাইমেটোলজি শব্দটি কোথা থেকে এসেছে সেটার ব্যাখ্যা আমি করেছি। তারপর কি দেখলাম, আবহাওয়া ও জলবায়ু, আবহাওয়া কী, জলবায়ু কী, আবহাওয়া জলবায়ুর পার্থক্য। তারপর আমরা কি জানলাম অ্যাটমসফিয়ার কি, আমরা কি কি আজকে শিখলাম সেটা আমরা এক একটা করে লিখে দিচ্ছি। ক্লাইমেটোলজি শব্দের অর্থ আবহাওয়া ও জলবায়ু ধারণা, তারপর কি দেখলাম আবহাওয়া ও জলবায়ু পার্থক্য, তারপরে জানলাম কি বায়ুমণ্ডল কি, তারপর কি জানলাম বায়ুমণ্ডলের উপাদান ও তাদের গুরুত্ব। এই পাঁচটা জিনিস আজকে আমরা পড়লাম। কি কি পড়লাম, ক্লাইমেটোলজি শব্দের অর্থ কী, আবহাওয়া ও জলবায়ুর ধারণা, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, বায়ুমণ্ডল কী, বায়ুমণ্ডলের উপাদান ও তাদের গুরুত্ব। এখন যেটা করবে, এই পাঁচটা বিষয় তোমরা বই থেকে, যে কোনো বই থেকে পড়তে পারো, বাংলা বই বা ইংরেজি বই যে কোনো বই থেকে পড়তে পারো। পড়ার পর আমি সামনের 3 দিনের মধ্যে একটি গুগল ফর্ম তোমাদেরকে পাঠাবো। সেই গুগল ফর্মে কিন্তু তোমরা আমি যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নর উত্তর লিখে আমাকে আবার রিটার্ন করবে, এবং সেটা আমার কাছে তোমাদের সেলফ অ্যাসেসমেন্ট হিসাবে কিন্তু আমার কাছে গচ্ছিত থাকবে। বা তোমরা যে কী শিখলে, তোমাদের যে মূল্যায়নটা হলো, আমি যে আজকে ক্লাসটা নিলাম সেই ক্লাসের যে ফিডব্যাকটা, সেই ফিডব্যাকটা আমি গুগল ফর্মের মাধ্যমে কিন্তু আমি করব। ঠিক আছে, তাহলে আজকের পুরো যে ক্লাসটা আমরা সামারাইজ করলাম এই 5টা ফরম্যাটে। ক্লাইমেটোলজি শব্দের অর্থ, আবহাওয়া জলবায়ুর ধারণা, আবহাওয়া জলবায়ুর পার্থক্য, বায়ুমণ্ডল কী, বায়ুমণ্ডলের উপাদান ও তাদের গুরুত্ব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা এটাকে তৈরি করে আমি সামনের 3 দিনের মধ্যে, আজকের তারিখ হচ্ছে, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, 9/8/20 আমি তোমাদেরকে 12/8/20 মধ্যে আমি তোমাদেরকে একটা গুগল ফর্ম জেনারেট করব, গুগল ফর্ম তৈরি করে পাঠাবো, সেই ফর্মটা তোমরা ফিল আপ করে আমরা আমাকে কী করবে, রিটার্ন করবে। সবাইকে শুভেচ্ছা, তোমরা এই ক্লাসটাকে মন দিয়ে শুনে তোমরা আমার প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে দিয়ে আমাকে আবার ফিরিয়ে দিও। ধন্যবাদ। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলে দিই, তোমরা এই তোমাদের অ্যাটেন্ডেন্সের প্রয়োজন, তো অ্যাটেন্ডেন্সের জন্য যেটা তোমরা করবে, তোমরা এই লিঙ্কটা পাওয়ার সাথে সাথে তোমরা কে কে এই ক্লাসটা দেখলে, মানে জাস্ট ভিউ কতজন করলে, আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে যে আমরা এই ক্লাসগুলো করেছি, অ্যাটেন্ড করেছি, এক এক করে জানাবে আমি করেছি, আমি করেছি, আমাকে উপস্থিতিটা দেবে, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি ওখানে তৈরি করে দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।